বড় দুঃখের বিষয় আজ কাদিয়ানী নামক কুখ্যাত কাফেররা তারা পঞ্চগড়ে জনসমাবেশ করেছে এই কাদিয়ানীরা তারা আমার নবীর নবুয়তে ভাগ বসাতে চায় আল্লাহ রাসূল বলেন ইন্নার রিসালাতা ওয়ান নবুয়তু কদ ইনকাদাত রিসালাত আর নবুয়ত শেষ হয়ে গিয়েছে ফালা রাসূল ওয়ালা নাবিয়্যা বাদি আমার পরে কোন নবী রাসূল পৃথিবীতে আসবে নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি বিল্ডিং একটি ইমারত একটি প্রাসাদ লোকেরা সেই প্রাসাদটা ঘুরে ঘুরে দেখতে লাগলো লোকেরা বলতে লাগলো প্রাসাদটি অনেক সুন্দর হয়েছে কিন্তু একটি ইটের জায়গা খালি রয়ে গিয়েছে যদি সেই ইটটা লাগানো হতো বিল্ডিংটা অনেক সুন্দর হয়ে যেত নবীজি বলেন নবুওয়াতের রিসালাতের ইমারতের একটি ইট বাকি ছিল আমি এসে সেই ইটটি পূর্ণ হয়ে গিয়েছে আমার পরে পৃথিবীতে কোন নবী রাসূল আসবে না কোন নবীও আসবে রাসূল আসবে না আল্লাহ তাআলা বলেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া হে রাসূল আপনি লোকদেরকে জানিয়ে দিন তমাম পৃথিবীর জন্য আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি বলতেছিলাম ভাইরা আমার আজকে পঞ্চগড়ে একজন ভাই শহীদ হয়েছে পঞ্চগড়ের মাটি রক্তে লাল হয়েছে যে সমস্ত পুলিশ ভাইরা গুলি চালিয়েছে আমি এসপি ডিসি সাহেবের প্রত্যাহার সহ তাদের পদ থেকে আমি দাবি করছি যদি তারা তাদেরকে প্রত্যাহার পদক না করে পঞ্চগড়ে যে আগুন জ্বলছে এই আগুন ঢাকায় জ্বলে উঠবে ইনশাআল্লাহ যদি আলেম ওলামা এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার ডাক দেয় তাহলে ঢাকার রাজপথ গণ আন্দোলনের রূপ দিতে কারা কারা আন্দোলন রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখান আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পর কোনো নবী আসবে না ব্রিটিশদের পাঁচ একটা গোলাম যিনি মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টি করার জন্য 1889 সালে পাঞ্জাবের ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে মিথ্যা নবদ দাবি করেছিল সে তার বইয়ের মধ্যে লিখেছে আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহকে স্বপ্নে দেখলাম আমি নারী রূপে আবির্ভূত হয়েছি বলে নাউজুবিল্লাহ আর আল্লাহ তাআলা পুরুষ হিসাবে এসে আমাকে ব্যবহার করেছে নাউজুবিল্লাহ বলবেন না সে এক কুখ্যাত কাফের পায়খানায় গিয়ে বাথরুমে পড়ে মারা গিয়েছে নবীদের নিয়ম হচ্ছে যেখানে মারা যাবে সেখানে তার দাফন হবে তার দাফন হবে কোথায় এই বড় আশ্চর্য লাগে আমার দেশে যদি কোনো কোম্পানির নকল হয় যদি মনে করেন এদেশে একটা ব্র্যান্ডের কোম্পানি একমি অথবা ভ্যাকসিনকো তাদের নামে কেউ ডুপ্লিকেট করে কোম্পানির লোগো ব্যবহার করে যদি কোনো পণ্য তৈরি তার নামে মামলা হবে ঠিক না ঠিক কোনো ভার্সিটির লোগো ব্যবহার করে তার নামে ডুপ্লিকেট করলে মামলা হবে কিন্তু এই কাদিয়ানী কুখ্যাত কাফের তারা কাফের হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম নিজেদেরকে ইসলামের অনুসারী বলে মুসলমান বলে পরিচয় দেয় এই ধর্ম চোরদের দেশে কোনো বিচার হয় না আমি অনত বিলম্বে সরকার মহোদয়কে জানিয়ে দিচ্ছি কাদিয়ানীদেরকে অবশ্যই অবশ্যই অবির অনত বিলম্বে কাফের ঘোষণা আপনাকে করতেই হবে করতেই হবে নইলে বাংলাদেশের 90 ভাগ মুসলমান 15 কোটি জনতা ঢাকার রাজপথ প্রকম্পিত করবে ইনশাআল্লাহ